হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তিরিশ স্টাডি আই এম তন্ময় ঘোষ আজকে এই ভিডিওতে আমরা এই ডুলবারের যে সার্কেল কমেন্ট যেটা আছে সেটা তোমাদের আমি বোঝাবো মানে কত রকমের সার্কেল হয় কিভাবে তোমরা সার্কেল ড করবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট লিস্ট যাও সেখানে অনেক ভিডিও পাবে অটোক্যাটের ওপর প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি তো সার্কেল যে ড্র করবো সার্কেল ড্র করার জন্য আমাদের কমেন্ট দিতে হবে কি সি সি ফর সার্কেল সি লিখে এন্টারপ্রেস করবো এবার দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর দ্য সার্কেল অর সিপি টু পি টিটিআর ঠিক আছে তো আমি প্রথমে তোমাদের নর্মালি দেখাচ্ছি কীভাবে সার্কেল ড্র করবো একদম বেসিক লেভেল থেকে তো একটা সেন্টার পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম এবার ধরো যদি আউটে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও তাহলে একটা সার্কেল ড্র করতে পারলে তার মানে এই যে সার্কেলটা ড্র করলে এটা ডাইমেনশান ছাড়া সেটা বুঝতে পারলে এবার আমরা ডাইমেনশান দিয়ে বা কত রকমের সার্কেল হয় সেটা তোমাদের বলবো দেখো আমি এটা ডিলিট করছি এবার রিবনের মধ্যে সার্কেল যে কমেন্টটা আছে শর্টকাট কি সেখানে যদি ডপডাউন হয়ে ক্লিক করো দেখো আমাদের ছ রকমের সার্কেল হয় টাইপস অফ সার্কেল সিক্স ঠিক আছে ফার্স্ট হচ্ছে রেডিয়াস সার্কেল সেকেন্ড ডায়ামিটার সার্কেল থার্ড টু পয়েন্ট সার্কেল ফোর্থ থ্রি পয়েন্ট সার্কেল ফিফথ ট্যান ট্যান রেডিয়াস সার্কেল বা ট্যানজেন ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল অ্যান্ড লাস্ট সিক্স ট্যানজেন্ট 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 সার্কেল বা ট্যান 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 সার্কেল ঠিক আছে এই ছটা টাইপের সার্কেলই তোমাদের বোঝাবো ঠিক আছে প্রথমে আসি রেডিয়াস সার্কেল তার মানে রেডিয়াস দিয়ে কীভাবে সার্কেল ড্র করবে তোমাদের কাছে যদি রেডিয়াস জানা থাকে তাহলে কীভাবে সার্কেল ড্র করবে সেটাই তোমাদের বোঝাবো তো দেখো এখানে আমি ইউনিট সেট আপ করে রেখেছি ইউনিট সেট আপ কীভাবে করবে ইউএন লিখে এন্টারপ্রেস করবে তোমরা জানো সেটা তো এখানে ডেসিমালে আমরা কাজ করবো মিলিমিটারে তো ফিজিয়ান এখানে জিরো করলাম আর এখানে দেখো স্মলেস্ট ডিভিশন যেটা স্কেলের সেটা মিলিমিটার যেহেতু আমরা মিলিমিটারে কাজ করব তো ওকে প্রেস করবো তাহলে ইউনিট সেট হয়ে গেল ঠিক আছে তো এবার সার্কেলটা রি তার জন্য সি এন্টার করবো করার পর এখানে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর দ্য সার্কেল তো একটা আমি সেন্টার পয়েন্ট চুজ করলাম এখানে ধরো এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট ঠিক আছে এবার দেখো কমেন্ট প্রমোট এরিয়া কী বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল ওর ডায়ামিটার মানে কি এখানে বলছে তুমি রেডিয়াস দিতে চাও না ডায়ামিটার দিতে চাও তো আমি প্রথমে কি বললাম তোমাদের রেডিয়াস দিয়ে দেখাও তাহলে আমি রেডিয়াস দেবো এখানে তার জন্য আমাদের আর লিখতে হবে ঠিক আছে আর লিখে এন্টার প্রেস করো তার মানে কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে যে আমি রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করবো ঠিক আছে তো নেক্সট বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল মানে ভ্যালুটাই দিতে বলছে রেডিয়াস ভ্যালুটা তাই তো তো যদি এখানে ভ্যালু একটা দাও সাপ্রোথ আমি বলছি ফিফটি মিলিমিটার দিয়ে এন্টার করবে তাহলে বুঝতে পারলে জুম করো একটু তাহলে এটা ফিফটি রেডিয়াসের একটা সার্কেল ঠিক আছে নেক্সট কী আছে আমরা ডায়ামিটার দিয়ে কীভাবে সার্কেল রক একই প্রসেস সি এন্টারপ্রেস করো সি লিখে এন্টারপ্রেস করলাম স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর দ্য সার্কেল তো সেন্টার পয়েন্ট এখানে ক্লিক করলাম কর পর বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার কমন পোর্ট এরিয়া ঠিক আছে তো এখানে আমি ডায়ামিটার দেবো তাই তো তার মানে কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে ডায়ামিটার তার জন্য ডি লিখে এন্টারপ্রেস করবো এখানে এবার ডায়ামিটার ভ্যালু চাইছে তো ডায়ামিটার ভ্যালু দাও ধরো আমি ডায়ামিটার ভ্যালু দিলাম সিক্সটি লিখে এন্টার কর প্রেস করো ঠিক আছে তো এই যে দুটো সার্কেল ড্র করলাম এবার ডায়মেনশান দিয়ে চেক করো ঠিকঠাক হলো কি না তো তোমরা ডায়মেনশান শিখে গেছো তো রেডিয়াসের জন্য ডি আর এ লিখে এন্টার প্রেস করবো দেখো এটা রেডিয়াস কত ছিল ফিফটি ছিল জুম করলাম বুঝতে পারছো আর ডায়ামিটার সিক্সটি ডায়ামিটার জন্য ডি ডি আই লিখে এন্টার প্রেস করবো এখানে ডায়ামিটার সিক্সটি ঠিক আছে দুটো টাইপ বুঝলে যে রেডিয়াস দিয়ে আর ডায়ামিটার দিয়ে কীভাবে সার্কেল ড্র করবো এবার হচ্ছে টু পয়েন্ট সার্কেল মানে দুটো পয়েন্ট দিয়ে কীভাবে সার্কেল ড্র করবে তার জন্য একটা আমি লাইন ড্র করছি ঠিক আছে লাইন কেন ড্র করলাম লাইনের ফার্স্ট পয়েন্ট বা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটো পয়েন্ট পাবে ঠিক আছে এবার করো সার্কেলটা ড্র কীভাবে করবে সি এন্টার সি ফর সার্কেল এবার এখানে স্পেসিফাই যে সেন্টার পয়েন্ট আছে এগুলো দেখার দরকার নেই দেখো তারপরে থ্রি পি টু পি ব্যাপারগুলো আছে টু পয়েন্ট সার্কেল করবো তার জন্য টু পি লিখে এন্টার করবো ঠিক আছে টুপি লিখে এন্টার করতে পারো বা এখান থেকে ক্লিক করতে পারো ঠিক আছে তো টুপি লিখে আমি এন্টার প্রেস করলাম এবার বলছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল ফার্স্ট এন্ড পয়েন্ট আমি ধরলাম এটা নেক্সট বলছি স্পেসিফাই সেকেন্ড এন পয়েন্ট ধরো সেকেন্ড এন্ড পয়েন্ট এটা ঠিক আছে বুঝতে পারলে তার মানে এই লাইনের যদি ভ্যালু জানো লাইনের লেন্থ তাহলে সার্কেলের ডায়ামিটার তোমরা জেনে যাবে বুঝতে পারছো এবার সবসময় যে লাইন দিয়েই হবে লাইনের দুটো পয়েন্ট সেমন কোনো মায় নেই ধরো এখানে একটা আমি সার্কেল ড্র করলাম সার্কেলের এই একটা সেন্টার পয়েন্ট এই একটা সেন্টার পয়েন্ট দুটো সেন্টার পয়েন্ট নিয়েও তোমরা করতে পারো সেটাও তোমাদের দেখিয়েছি দেখো সি এন্টার ঠিক আছে টু পি দুটো পয়েন্ট দিয়ে করবো টু পি এন্টার তো ধরো এই সার্কেলের সেন্টার পয়েন্ট নিলাম একটা ফার্স্ট পয়েন্ট দেন এই সার্কেলের সেন্টার পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বুঝতে পারলে এইভাবেও তোমরা ড্র করতে পারো টু পয়েন্ট সার্কেল ক্লিয়ার তো ঠিক আছে এবার নেক্সট দেখো নেক্সট হচ্ছে থ্রি পয়েন্ট সার্কেল সেটা কীভাবে ড্র করবো তার জন্য আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ড্র করছি ঠিক আছে তো দেখো কী করছি সি এন্টার এখানে কী করব থ্রি পয়েন্ট সার্কেল তার জন্য থ্রি পি লিখবো থ্রি পি লিখে এন্টারপ্রেস করবো বা এই যে কমন প্রমোট এরিয়ায় যে থ্রি পি আছে এখান থেকেও ক্লিক করতে পারো ঠিক আছে এন্টার দিলাম বলছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন সার্কেল ধরো এইটা একদম ফার্স্ট পয়েন্ট ধরলাম দেন এটা ধরলাম সেকেন্ড পয়েন্ট দেন থার্ড পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে তাহলে দেখো থ্রি পয়েন্ট সার্কেল দিয়ে তিনটে পয়েন্ট দিয়ে সার্কেল ড্র হয়ে গেল মানে কি এটা হচ্ছে বহিরিবিত্ত তোমরা পড়েছিলে মানে সার্কামফারেন্স অব দ্য সার্কেল বুঝতে পারছো তো এবার দেখো এটা লাইন দিয়ে হলো ধরো তিনটে সার্কেল আছে তিনটে সার্কেলের তিনটে পয়েন্ট দিয়েও তোমরা করতে পারবে কীভাবে করবে দেখো সি এন্টার থ্রি পি এন্টার থ্রি পয়েন্ট সার্কেল করছি ধরো এটা আমি ফার্স্ট পয়েন্ট ধরলাম এই সার্কেলের সেন্টার পয়েন্টটা এটা সেকেন্ড পয়েন্ট ধরলাম আর এই সার্কেলের সেন্টার পয়েন্ট থার্ড পয়েন্ট বুঝতে পারছো তো তাহলে চার রকমের সার্কেল তোমরা শিখে গেলে এবার কী করবো এবার ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল ড্র করবো মানে কি দুটো ট্যানজেন্ট থাকবে একটা রেডিয়াস ভ্যালু থাকবে ঠিক আছে তার জন্য ধরো আমি এখানে একটা সার্কেল ড্র করছি আর একটা সার্কেল ড্র করেন দুটো সার্কেল আমি ড্র করলাম ঠিক আছে তো এখানে করো সি এন্টার ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস তার জন্য শর্ট কমেন্ট টি আর দেখো এখানে লেখা আছে টি আর বা ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস ঠিক আছে এখানেও ক্লিক করতে পারো বা টি টি আর লিখেও এন্টার প্রেস করতে পারো ঠিক আছে এন্টার প্রেস করলাম এবার বলছি স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ দ্য সার্কেল বলছে ফার্স্ট সার্কেলের ট্যানজেন্ট পয়েন্টে ক্লিক করতে হবে তো তোমরা এই সার্কেলটাকেও ফার্স্ট ইঞ্জিন ধরতে পারো বা এটাকে ফার্স্ট এঞ্জিন ধরতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি ধরো এই সার্কেলটাকে ফার্স্ট এঞ্জিন ধরলাম নেক্সট এটা সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক করতে বলছি সেকেন্ড এঞ্জেন ধরলাম ঠিক আছে এবার বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল তো রেডিয়াস ভ্যালু চাইছে ধরো এখানে একটা রেডিয়াস ভ্যালু দিলাম ফিফটি ঠিক আছে লিখে এন্টারপ্রেস করলাম দেখো তার মানে কি হলো এই সার্কেলের ট্যানজেন্ট আর এই সার্কেলের ট্যানজেন্ট এই দুটো সার্কেলের ট্যানজেন্ট মানে পরশক বরাবর একটা রেডিয়াসের সার্কেল হলো বুঝতে পারলে যেটা করলাম আর একবার রিপিট করছি দেখো সি এন্টার টি আর এন্টার ঠিক আছে দেখো এই যে রেডিয়াস কত দিয়েছিলাম ফিফটি দিয়েছিলাম তাই তো আমি যদি একটু কম রেডিয়াস দিই তাহলে কি হবে দেখো কম রেডিয়াস দিয়ে তোমাদের দেখাচ্ছি বলছি স্পেসিফাই ফার্স্ট এঞ্জেন্ট পয়েন্ট ফার্স্ট এঞ্জেন্ট এখানে ক্লিক করলাম এটা সেকেন্ড এঞ্জেন্ট করলাম ক্লিক ঠিক আছে ধরো আমি রেডিয়াস দিচ্ছি এখানে টোয়েন্টি লিখে এন্টারপ্রেস করলাম দেখো কি বলছে এখানে সার্কেল ডাজ নট এক্সিট মানে কি এই যে গ্যাপটা দুটো সার্কেলের মধ্যে গ্যাপ টোয়েন্টি মিলিমিটারের থেকে বেশি সেই জন্যই সার্কেলটা হলো না বুঝতে পারলে তো এটা কিন্তু মাথায় রাখবে একটু ঠিক আছে তো আমি যদি এখানে আবার করি রাখো সি এন্টার টিটিআর আর এন্টার ফার্স্ট এঞ্জেনে ক্লিক দেন সেকেন্ড এনজেন্টে ক্লিক দেন আমি যদি ফিফটি দিই রেডিয়াস বলো তাহলে দেখো সার্কেলটা হবে বুঝতে পারছো এবার এটা দেখো একটা সার্কেল একটা লাইন তার মধ্যেও হতে পারে ঠিক আছে বা দুটো লাইন তার মধ্যে হতে পারে এটা কীভাবে হবে দেখো সি এন্টার টি আর এন্টার ঠিক আছে লাইনটাকে যদি ফার্স্ট ইঞ্জিন ধরি দেন সার্কেলটাকে যদি সেকেন্ড ইঞ্জিন ধরি এবার রেডিয়াস ভ্যালু একটা দাও ধরো এখানে সাপোজ আমি দিচ্ছি থার্টি ঠিক আছে তাই বুঝতে পারলে দেখো সার্কেল আর লাইনের মধ্যে দেখো থার্টি রেডিয়াসে একটা সার্কেল হয়ে গেছে বুঝতে পারছো এবার তোমরা টিম যেন টি আর ডবল এন্টার করে পার্সেল তোমরা রিমুভ করতে পারবে ধরো এরকম একটা শেপ চলে আসবে ঠিক আছে বুঝতে পারলে নিজের টিম করে দিলে তাহলে একটা শেপ পেয়ে গেলে এরকম একটা ঠিক আছে তো এবার লাস্ট যে সার্কেল আছে কি তিনটে ট্যানজেন্ট দিয়ে আমাদের সার্কেল ড্র করতে হবে ঠিক আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি তো তিনটে ট্যানজেনের জন্য আমাদের তিনটে সার্কেল ড্র করতে হবে ঠিক আছে ধরো এখানে একটা সার্কেল ড্র করলাম এখানে একটা সার্কেল আর এখানে একটা সার্কেল ঠিক আছে আর এখানে একটা আমি ট্রাইঅাঙ্গেল ড করছি মানে দুটো প্রসেসে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার কি করবে দেখো সি এন্টার করো করার পর এখানে বলছি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর দ্য সার্কেল অর থ্রি পি টু পি আর টিটিআর বুঝতে পারছো এখানে তাহলে টিটিআর মানে কি ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস তাই তো আর এখন আমরা কী করবো তিনটে ট্যানজেন্ট দিয়ে তার মানে ট্যান 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 কিন্তু এখানে কোনো অপশান আছে কি অপশান নেই বুঝতে পারছো কমেন্ট প্রমোট এরিয়ায় দেখো অপশান নেই তার মানে কি আমাদের কমেন্ট দিয়ে একটা কাজ হবে না তো এই যে ট্যান তিনটে ট্যানজেন্ট দিয়ে সার্কেল কখনোই কমেন্ট দিয়ে হয় না সেটা কী করতে হয় তার জন্য আমরা রিবনে যাব সার্কেলের মধ্যে আসবো এসে এই যে একদম লাস্ট যে অপশনটা আছে ট্যানজেন্ট 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 বা এখানে ক্লিক করবো করার পর এখানে কি বলছে কমন পৌঁ উঠে দেখো স্পেসিফাই সেন্টার পয়েন্ট এটা সার্কেল অর এটা অর ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে বলছে ঠিক আছে ট্যানজেন্টে তো আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম দেন সেকেন্ড পয়েন্ট দেন থার্ড পয়েন্ট দেখো তিনটে ট্যানজেন্টের মধ্যে একটা সার্কেল তৈরি হয়ে গেছে মানে এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে অন্তর্বৃত্ত ইনস্ক্রাইভাবে সার্কেল একইভাবে এখানে যদি করতে চাও দেখো সার্কেলের মধ্যে আসবো ট্যান ট্যান ট্যানে ক্লিক করবো করে ফার্স্ট এঞ্জেন দেন সেকেন্ড এঞ্জিন দেন থার্ড ট্যান্ডেন তিনটে সার্কেলের মধ্যে মানে তিনটে সার্কেলের পরশ বরাবর একটা নতুন সার্কেল তৈরি হয়ে গেল বুঝতে পারলে তো এটাই ছিল আজকের ভিডিও তো সার্কেল কমেন্টটা তোমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না সার্কেল ড করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যদি মনে হয় ইউজফুল ভিডিও তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ বেল বেলাইকনটাকে বাজিয়ে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকম ইউজফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ